ওই যে 2000 ওরে ওই এক সালে যেরকম পালিয়েছিল পালাবে নিশ্চিত এই দেশ থেকে অচিরেই পালাবে কারণ এত অপরাধ করেছে এত গুমখুন করেছে এত টাকা পাচার করেছে চুরি করেছে ডাকাতি করেছে প্রতিপক্ষের উপরে হামলা চালিয়েছে এত দম্ভ করেছে এত বাজেভাবে প্রতিপক্ষকে হেনস্থা করেছে মানি লোকের মান নষ্ট করেছে তাদের পরিণতি আল্লাহর তরফ থেকেও আসবে মানুষের তরফ থেকেও আসবে প্রশাসনিকভাবে আসবে ডক্টর শাকায়েত হোসেন সায়ন্ত আমরা যেটি আলোচনা করছিলাম 10 ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টন বিএনপি করবেই যে ঘোষণা দিয়েছে সরকারকে সিদ্ধান্ত বদল করতে বলছে আইজির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকও আছে ফলাফল কিছু হবে কি আপনার কি মনে হয় আমার মনে হয় যে বিএনপি যেহেতু নয়াপল্টনে দীর্ঘদিন ধরে সমাবেশ মহাসমাবেশ জাতীয় সমাবেশ অনেক কিছু করে তারা এখানে দেখেছে যে এইখানে সারা দেশ থেকে আসা যে মহাসমাবেশ জাতীয় সমাবেশও তারা গতিতে করেছে বেগম খালেদা জিয়া চিফ গেস্ট থাকা অবস্থা ওই রকম ব্যাপক জনসমাগমের করেছে যেটা ওই যে বলেন যে এই 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 মোড় থেকে ওই মোড়ে 30-40 হাজার লোক হয় এটা ওই গায়েবী মামলার মতো এটা একটা গায়েবী হিসাব হ্যাঁ ওইখানে অন্তত 10 লাখ লোক ধরবে আপনার ওই আশেপাশের সব রাস্তা অলি গলি ছাদ সব ভরে যায় আমি বহু বছর এই মিটিং মিছিল সবার জন্য তো সড়ক সেটা হয় স্থান হতে পারে না সড়ক উপযুক্ত স্থান নয় কিন্তু বাংলাদেশে তো এই অনুমতির গণতন্ত্র চালু করেছে আওয়ামী লীগ যে অনুমতি নিয়ে করতে হবে পল্টন ময়দান ছিল সেটাকে সেখান থেকে সরিয়ে এনেছে কেন ভালো একটা জায়গা ছিল না আর এই আওয়ামী লীগ রাস্তাঘাটে পথে ঘাটে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের কত শোভাযাত্রা কত মিটিং কত কিছু করেছে না বিএনপির সমাবেশের দিনে বিভাগীয় সমাবেশগুলো দেখেন সেই দিন তারা রাস্তাঘাট গাড়ি লঞ্চ স্টিমার সব বন্ধ করে দিয়ে 3-4 দিন ধরে ওই বিভাগটাকে ওই শহরটাকে অবরুদ্ধ করে রেখেছে না তখন তাদের জনভোগান্তির কথা মাথায় আসে না আসলে সবই হচ্ছে ভণ্ডামি কৌশল কিভাবে তারা প্রতিপক্ষকে ঘায়েল করবে সেটা আমি বরং দুই একটা কথা একটু বলি যেটা মনির ভাই বলছেন বিদ্যুৎ আমাদের প্রাণ শক্তি হ্যাঁ বিদ্যুৎ আওয়ামী লীগের লুটেরা চোর ডাকাত টাকা পাচারকারী তাদের জন্য প্রাণ শক্তি যে কারণে ওই লুটেরাদের চোরদের ডাকাতদের বাঁচাতে ইনডেমনিটি বিল করতে হয়েছে যে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না তারা 90,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে বিদ্যুৎ উৎপাদন ছাড়াই দিয়ে দিয়েছে তাদের অনুগতদের তার মধ্যে আবার কত শতাংশ ফেরত এনেছে সময় আসলে পাবেন কথায় কথায় বলেন জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বলেন এইটা ওই আগেও বলছি ক্ষমতার অপব্যবহার করছেন আজকে যারা বিভিন্ন চ্যানেলে দেখি বড় গলা করে জোরে জোরে কথা বলছেন তাদের জন্য হয়তো একটা এক্সাম্পল আছে সদ্যপ্রয়াত সাজেদা চৌধুরী আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তিনি আওয়ামী লীগের একজন নেতাকে নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আসছিল হেডলাইন হয়ে বলছিলেন যে এই ছেলেটা একটা জাতীয় বেয়াদব সে পরে মন্ত্রী হয়েছিল সুতরাং এই দলে জানে যে যারা এরকম প্রতিপক্ষকে নিয়ে যত বাজে ভাষায় বক্তৃতা দেওয়া যাবে গলাবাজি করা যাবে তাদের প্রমোশনের সম্ভাবনা তত বেড়ে যায় সুতরাং আই ডোন্ট মাইন্ড ফর দিস এটা হইতে পারে এটা অনেক শান্ত এই ধরনের সংস্কৃতি তো বাংলাদেশে আমরা সব দলেই দেখি সব দলে দেখেন আপনি সেটা খারাপ এটা ব্যাড কালচার কিন্তু টক শো আর পল্টনের বক্তৃতা টক শো আর সরোয়ারদির বক্তৃতা টক শো মানিক মি এভিনিউর বক্তৃতা এক জিনিস নয় এইখানে আসলে কিছু তথ্য উপাত্ত ভদ্রতা এবং পরিশীলিত ভাষার দরকার পড়ে আপনারা টক শোতে সেই রকম গেস্ট এনে এটা করছেন ভালো কথা আমি আজকে এখানে বলে যাচ্ছি কয়েক মাস পরে আজকে যারা খুব জোর গলায় বিভিন্ন টিভিতে বলছেন এদের অনেককে হয়তো আপনি ডেকেও টক শোতে আনার জন্য পাবেন না যারা এদের মধ্যে টাকা পাচার করেছে লুটপাট করেছে তারা ওই যে 2000 ওরে ওই এক সালে যেরকম পালিয়েছিল পালাবে নিশ্চিত এই দেশ থেকে অচিরেই পালাবে কারণ এত অপরাধ করেছে এত গুমখুন করেছে এত টাকা পাচার করেছে চুরি করেছে ডাকাতি করেছে প্রতিপক্ষের উপরে হামলা চালিয়েছে এত দম্ভ করেছে এত বাজেভাবে প্রতিপক্ষকে হেনস্থা করেছে মানি লোকের মান নষ্ট করেছে তাদের পরিণতি আল্লাহর তরফ থেকেও আসবে মানুষের তরফ থেকেও আসবে প্রশাসনিকভাবে আসবে কেউ বাঁচবে না অতীত কেউ বাঁচেনি যারাই করেছে যে দলেরই হোক কেউ বাঁচেনি কেউ বাঁচবে সময় ঘম আমি আলোচনা শেষ করব আপনাকে অসংখ্য ধন্যবাদ